ক্লাস টুয়েলভে ভাই বোনেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা আলোচনা করব, তোমাদের অলরেডি এই নবম অধ্যায় থেকে তিনটা ভিডিও চলে এসেছে। প্রথমটা হচ্ছে এদের শিক্ষার প্রয়োজনীয়তা, তারপরে ব্রেল পদ্ধতি, তারপরে মুখ্য পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি। এই তিনটা কোশ্চেনের মধ্যে তোমরা পরীক্ষায় অবশ্যই 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 একটা কোশ্চেন পাবে। আজকে আমরা এই অনুশীলনী থেকে বা এই অধ্যায় থেকে কোনগুলো এসএকিউ হতে পারে, কোন কোশ্চেনগুলো এমসিকিউ হতে পারে, সেই কোশ্চেনগুলো আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে চলো আমরা আলোচনা করি। প্রথম কোশ্চেনটা কি বলেছে? প্রথম কোশ্চেনটাই বলেছে যে প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ কাদের বলা হয়। যে সকল ব্যক্তি শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে আচরণ ও বৈশিষ্ট্যের দিক থেকে অন্যান্য সাধারণ মানুষের থেকে আলাদা বলে বিবেচিত, সেই সকল ব্যক্তি প্রতিবন্ধী বলে সমাজে পরিচিত। এটাকে যদি আরো সহজভাবে বলা যায় তাহলে আমরা বলতে পারবো যে সাধারণ মানুষ থেকে শারীরিক ও মানসিক দিক থেকে অক্ষম ব্যক্তিকেই প্রতিবন্ধী বলা হয়। অর্থাৎ সাধারণ মানুষ থেকে পৃথক শারীরিক ও মানসিক অক্ষমতা সম্পন্ন ব্যক্তিদেরকে আমরা প্রতিবন্ধী বলি, বা এরকম করে বলা যাবে, এটা হুবহু এরকম করে বলা যায়। তাই বলছে বিশ্ব স্বাস্থ্য WHO সমীক্ষা অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যা কত শতাংশ প্রতিবন্ধী? সেটা হচ্ছে 10% প্রতিবন্ধী। অর্থাৎ 100 জনের মধ্যে 10 জন প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধী কাদের বলা হয়? দৈহিক দিক থেকে অক্ষম তাদেরকে বলা হয় শারীরিক প্রতিবন্ধী। অর্থাৎ কারো হাত নেই, কারো পা নেই, ঠিক আছে, এই যে শারীরিক অঙ্গগুলো রয়েছে এগুলো নেই, তাকে বলা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। OPH এর পুরো নাম কি? অর্থোপেডিক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। অর্থাৎ কারো যদি হাড় সংক্রান্ত যদি ফিজিক্যালি স্ট্রাকচারের কোন রকম অ্যাবনর্মালিটি লক্ষ্য করে সেটাকে বলা হচ্ছে OPH। ভারতে কবে প্রথম মানসিক প্রতিবন্ধীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে? 1964 সালে গড়ে ওঠে। ভারতের অন্ধত্বের কয়েকটি কারণ লেখো। মানে ছেলেমেয়েরা যে অন্ধ হয়ে যাচ্ছে তার কয়েকটি কারণ হচ্ছে ছানি পড়া, অপুষ্টি, গ্লুকোমা, গুটি বসন্ত, ট্র্যাকোমা, চোখের রোগ জীবাণু সংক্রমণ প্রভৃতি। এগুলো কারণের জন্য ছেলেমেয়েরা অন্ধ হয়ে যায় অনেক সময়। ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের প্রতিষ্ঠাতা কে? লালবিহারী সাহা। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড কবে গড়ে ওঠে? 1952 সালে। আন্তর্জাতিক স্তরে অন্ধদের সংস্থাটির নাম কি? সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেস। দৃষ্টি প্রতিবন্ধীদের বা পূর্ণ অন্ধদের বা অন্ধ শিশুদের দুটি শিক্ষণ পদ্ধতি উল্লেখ করো। একটা হচ্ছে বেল পদ্ধতি, যেটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি, আর একটা হচ্ছে রেকর্ডকৃত বই অর্থাৎ টকিং বুক। দৃষ্টিহীন প্রতিবন্ধীদের বুদ্ধি পরিমাপ করেন কোন মনোবিদ? যারা চোখে দেখতে পায় না তাদের বুদ্ধি পরিমাপ করে কোন মনোবিদ? তিনি হচ্ছেন SP Hayes। SP Hayes। গ্লুকোমা কি? চোখের মনির উপর চোখের তরলের স্বাভাবিকের থেকে বেশি চাপ সৃষ্টি হলে বা তা বাড়তে থাকলে গ্লুকোমা রোগ হয়, যার ফলে আংশিক দৃষ্টি ব্যাহত হয়। এটি অপটিক নার্ভকে ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ আমাদের ঠিক যে চোখের মনি রয়েছে তার উপরে যে তরল জল জল ভাব রয়েছে সেটা যদি শুকিয়ে যায় তাহলে আমাদেরকে অপটিক যে নার্ভ হয় সেটা ক্ষতিগ্রস্ত হয় বলেই আমরা ঝাপসা দেখি, এটাকে গ্লুকোমা বলে। মায়োপিয়া কি? চোখের অক্ষের দৈর্ঘ্য স্বাভাবিকের তুলনায় যদি বেশি হয় অথবা যদি লেন্সের তলার বক্রতা বেশি হয় তবে বস্তু থেকে আগত আলোক রশ্মি উচ্চ রেটিনার আগে ভিট্রিয়াস একত্রিত হয়ে প্রতিবন্ধ গঠন করে, এর ফলে বস্তুটি অস্পষ্ট দেখায়। এরকম অবস্থায় কাছের বস্তুগুলিকে স্পষ্ট দেখা যায় কিন্তু দূরের বস্তুগুলিকে অস্পষ্ট দেখায়। এই ধরনের দৃষ্টিকে বলা হয় মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি। মায়োপিয়া বা দূরে এটা অসুখটা হলে কি দূরের বিষয়গুলো ব্যক্তি দেখতে পায় না, পাশের বিষয়গুলো দেখতে পায়, সেটাই হচ্ছে মায়োপিয়া। আবার অন্যদিকে এটা হাইপারোপিয়াও হয়, ঠিক আছে, যেগুলো পাশের বিষয়গুলো দেখতে পায় না দূরেগুলো দেখতে পায়, ওটা উল্টো। প্লাস কারিকুলাম কি? প্লাস কারিকুলাম হলো অন্ধদের শিক্ষাদানের এমন পাঠ্যক্রম যা প্রাথমিক পর্যায়ে শিশুদের প্রশিক্ষণ দানের মাধ্যমে আগামী দিনের বা ভবিষ্যতের শিক্ষা গ্রহণের কাজে শিশুকে যোগ্য করে তোলে। দৈনন্দিন জীবনযাপন, দক্ষতা অর্জন, জ্ঞানেন্দ্রিয় প্রশিক্ষণ, পরিবেশ পরিচিতি প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দান করে এই পাঠ্যক্রম। আইনত দৃষ্টিহীন কাদের বলা হয়? যে সকল দৃষ্টিহীনদের উভয়ের চোখের ভিজুয়াল অ্যাকুইটি 120 থেকে 200 এর বেশি নয় বা দৃষ্টিক্ষেত্র 20 ডিগ্রির কম তাদের আইনত দৃষ্টিহীন বলে। অর্থাৎ
যারা 200 মিটার আর দূর 120 মিটার সামনে কেউ দেখতে পায় না, বা যাদের দেখার ডিগ্রি, অর্থাৎ আমরা যখন সোজা দেখি 90 ডিগ্রি, আমরা যখন উপরে দেখি 20 ডিগ্রির কম, তাদেরকে বলা হচ্ছে কি আয়নিত দৃষ্টিভঙ্গি। মেন্টাল ম্যাপ কি? মানে মেন্টাল ম্যাপ হলো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার একটি উপকরণ বা পদ্ধতি। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের একটি মানসিক চিত্র তৈরি করে দিতে হবে, যেমন কোথায় শিক্ষকের টেবিল চেয়ার আছে, প্রবেশের পথ কোন দিকে, বেঞ্চগুলো কিভাবে সাজানো আছে, তার একটা ছবি যেন শিক্ষার্থীর মাথায় সবসময় থাকে। একে বলা হচ্ছে মেন্টাল ম্যাপ। বুঝতে পারছো, যারা চোখে দেখতে পায় না তারা আগে থেকে একটা ম্যাপ তৈরি করে নেয় যে কোন দিকে কোন বিষয়টা রয়েছে, সেভাবে সে হাঁটাচলা করে, সেভাবে সে গিয়ে কাজকর্ম করে, সেটা হচ্ছে মেন্টাল ম্যাপ। টকিং বুক কি? বলা হচ্ছে টকিং বুক হলো এক ধরনের রেকর্ডিং বই যা শুনে দৃষ্টিহীন শিশুরা শিক্ষা লাভ করে, অর্থাৎ এটি হলো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত একটি শিক্ষা উপকরণ। টকিং বুক হলো যে একটা অডিও অডিও বুক যেখানে শিক্ষার্থীরা অডিও শুনে বিষয়গুলো জানতে পারে। অন্ধদের জন্য 7টি বিন্দু সংকেত কে উদ্ভাবন করেন? 1617 সালে ফাদার লানার অন্ধদের জন্য 7টি বিন্দু সংকেত উদ্ভাবন করেছিলেন। বেল পদ্ধতি কে? বেল পদ্ধতি আমরা এর আগেও আলোচনা করেছি যে বেল পদ্ধতি হলো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি স্পর্শ ভিত্তিক পঠন পদ্ধতি। এটি একটি আয়তকার প্লেটের মধ্যে 2টি সারি বিশিষ্ট এক বিশেষ উপকরণ, যার প্রতিটি সারিতে থাকে বেল কোষ। প্রতিটি এই কোষ 6টি ডট নিয়ে গঠিত। ডট গুলি স্টাইলার দিয়ে চাপ দিলে আয়তকার প্লেটের তলায় রাখা কাগজ গর্ত হয়ে উঁচু উঁচু বিন্দু পাওয়া যায়। এই উঁচু বিন্দুগুলি স্পর্শ করে বেল পড়া হয়। স্টাইলাস কি? স্টাইলাস বেল ব্যবস্থায় উঁচু উঁচু ডট বা বিন্দুগুলি পুরু কার্ডবোর্ড বা শক্ত কাগজের উপর তৈরি হয়, যে কলমের চাপ দেওয়ার ফলে এই বিন্দুগুলি তৈরি হয় তাকে স্টাইলাস বলে। ব্রেল কোন ভাষায় লেখা হয়? বেল প্রথমে ফরাসি ভাষায় লেখা হলে বর্তমান চীন, স্পেনিশ, কোরিয়া, ইংরেজি, বাংলাতেও লেখা হয়। কবে অন্ধদের শিক্ষার জন্য স্ট্যান্ডার্ড ইংলিশ বেল পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল? 1950 সালে। মুখবোধের কাজে বলা হয়। মনোবিদ অ্যালিস স্টেঞ্চ এর মতে জন্ম থেকে প্রায় শিশু কম শুনতে পায় বা শুনতে পায় না, অথবা যে শিশু শৈশবে ভাষা ও বাচনিক ভঙ্গি অর্জন করার পূর্বে শ্রবণ শক্তি হারিয়েছে তাকে বলা হয় মুখবোধের শিশু। মুখবোধ শিশুদের শিক্ষাদানের 2টি পদ্ধতি হলো কি? অষ্টবোধন পদ্ধতি, কর্মণ কম্পন স্পর্শ পদ্ধতি, এরপরে হচ্ছে আঙ্গুল বানানোর পদ্ধতি রয়েছে। ক্যালকাটা ডিপ অ্যান্ড ডাফ স্কুল প্রতিষ্ঠিত হয় 1893 সালে। অষ্টবোধন বা ঠোঁট নাড়া পদ্ধতি কি? বলা যায় ঠোঁট নাড়াচাড়া দেখে বক্তার মনের ভাব বুঝে নেওয়াকে অষ্টবোধন পদ্ধতি বলে। কম্পন স্পর্শ পদ্ধতি কি? যে শিক্ষণ পদ্ধতি দ্বারা মুখবোধের শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকার শব্দ উচ্চারণের সময় তাদের কণ্ঠনালীর উপর ও মুখের উপর হাত দিয়ে কম্পন শব্দের কম্পন উপলব্ধি করে, শব্দ শিখে, সেই শিক্ষণ পদ্ধতিকে কম্পন স্পর্শ পদ্ধতি বলে। এটা এর আগেও নোটে আমরা আলোচনা করেছি। এডিএসডি কি? এডিএসডি এর প্রণাম হলো অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটি হলো আক্রমণ ধর্মিতার একটি জন্মগত কারণ। এটি এমন এক ধরনের সমস্যা যা কোনো ব্যক্তিকে বিশেষ কোনো বিষয়ে মনোযোগ দিতে এবং ইম্পালসিভ আচরণগুলিকে সংযুক্ত করতে বাধা দেয়। এই ধরনের আচরণের সাহায্যে আচরণ তাদের মধ্যে দেখা যায়। তারা সকল সময় চঞ্চল থাকে, এদের কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না। এটি যে শুধুমাত্র শৈশবে দেখা যায় তা নয়, এটি শৈশব শুরু হয়, কৈশোর ও প্রাপ্তবয়স্ক অবধি চলতে থাকে। এডিএসডি হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অর্থাৎ যে কিছু কিছু ছেলে মেয়ে রয়েছে যারা হাইপার অ্যাক্টিভ, অর্থাৎ তাদের কাজ থাকুক না থাকুক তারা কিন্তু ছটফট করবে, যে কোনো কাজে তারা মনোযোগ দিতে পারে না, এটা একটা ডিসঅর্ডার, যেটাকে এডিএসডি বলা হয়। ইয়াদের থেকে কোন কোন এমসিকিউ কোশ্চেন হতে পারে সে এমসিকিউ কোশ্চেনগুলো আমরা দেখে নেবো খুব তাড়াতাড়ি। কি বলছে? বলছে ভিন্ন সক্ষমতা শিশু বলতে বোঝায় বিহত শিশু, অক্ষম শিশু এবং প্রতিবন্ধী শিশু, সবগুলোকে বোঝায়, তাহলে এটা হলো সবগুলো। তাই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ প্রতিবন্ধী? এটা আগে পড়লাম আমরা, কত শতাংশ? এটা হবে 10%। ভারতে প্রতিবন্ধী দিবস পালিত হয় কত? 15ই মার্চ। অঙ্ক করার সুবিধার জন্য অন্ধরা ব্যবহার করে কি? অ্যাবাকাস। অন্ধ শিশুদের পাঠ্যক্রমের মূল বিষয় হলো কি? ব্রেল পড়া ও লেখা। ব্রেল আবিষ্কার করে লুই ব্রেল 1829 সালে, একজন ফরাসি দার্শনিক। ব্রেল পদ্ধতি চালু হয় 1829 সালে। নিচের কোন পদ্ধতিটি শ্রবণ শক্তি ব্যাহতদের শিক্ষাদান করতে সাহায্য করে? লিপ রিডিং। বাক পঠনের অপর নাম কি? অষ্টপঠন। মুম্বাই প্রথম মুখবোধের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে 1884 সালে। কেস স্টাডি পদ্ধতি হলো কি? সমস্যা নির্ধারণের পদ্ধতি। তাহলে এই ছিল এই যে অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ এবং এসএকিউ। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। পুরো ভিডিওটি খুব মনোযোগের সহিত দেখার জন্য ধন্যবাদ। এরপর দিন আমরা একবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো।